আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি বাংলা বিষয়ের প্রভাষক ইফাত আরাতোনা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আজ আমরা পড়তে যাচ্ছি শব্দরূপ নিয়ে। আশা করি তোমরা আমার আগের যে লেকচারগুলো রয়েছে কারক ও বিভক্তির উপর সেগুলো সবাই দেখেছো এবং বাসায় অনুসরণ করেছো। কারক এবং বিভক্তি যদি তোমরা বুঝে থাকো তাহলে শব্দরূপ বুঝতে তোমাদের একদমই অসুবিধা হবে না। তো চলো আজ আমরা আমাদের যে পাঠ শিরোনাম শব্দরূপ তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 39, তো সেটা নিয়ে পড়া শুরু করি। তোমরা ঝটপট বইটা খোলো, হাতে একটি পেন্সিল নাও, যাতে আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেগুলো ঝটপট দাগিয়ে নিতে পারো। এই ক্লাসের শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো শব্দরূপের সংজ্ঞা জানবে, বিশেষ্য শব্দের শব্দরূপ সম্পর্কে জানতে পারবে, সর্বনাম পদের শব্দরূপ সম্পর্কেও জানতে পারবে। চলো আমরা শুরুতেই দেখে নেই শব্দরূপ কাকে বলে। শব্দরূপ, শব্দরূপের সংজ্ঞায় কি বলা হয়েছে? একটি শব্দকে বিভিন্ন কারকে সম্বন্ধ পদ হিসেবে এবং সম্বোধনে ব্যবহার করতে হলে বিভক্তি ও অনুসর্গ যোগ করে সংশ্লিষ্ট শব্দের যে রূপ হয় তাকে বলা হয় শব্দরূপ। যেমন বালক যোগ কে সমান সমান বালক কে, বালক যোগ এর সমান সমান বালকের। সংজ্ঞাটি বুঝিয়ে দিই, একটি শব্দ যখন একটি বাক্যে ব্যবহৃত হয় তার সাথে কারক বিভিন্ন কারকের যে সম্বন্ধ পদ হিসেবে যখন সে ব্যবহৃত হয় কিংবা সম্বোধনের ক্ষেত্রেও যখন ব্যবহৃত হয় তখন সেই শব্দের সাথে প্রয়োজন অনুসারে বিভিন্ন বিভক্তি বা অনুসর্গ যোগ করা হয়, তাতে করে আমাদের বাক্যে সেই শব্দটি ব্যবহারের উপযোগিতা তৈরি। তোমাদের বিভক্তি পড়ানোর সময় আমি বলেছিলাম যে বাক্যে শব্দ ব্যবহারের ক্ষেত্রে বা পদ ব্যবহারের ক্ষেত্রে বিভক্তিহীন পদ পাশাপাশি বসে গেলে বাক্যের অর্থ কিন্তু প্রকাশ হয় না, সুস্পষ্টভাবে প্রকাশ হয় না। এ কারণেই যখন একটি শব্দকে বিভিন্ন কারকে সম্বন্ধ পদ হিসেবে ব্যবহার করা হয় কিংবা সম্বোধনে ব্যবহার করা হয় তখন বাক্যে ব্যবহারের প্রয়োজনে অর্থকে পরিষ্কার করার প্রয়োজনে আমরা বিভিন্ন বিভক্তি এবং অনুসর্গ যোগ করে শব্দের যে সংশ্লিষ্ট রূপটি আমরা পাই তাকেই বলা হয় শব্দরূপ। যেমন বালক যোগকে বালককে, বালক যোগ এর বালকের। যদি আমরা বলি এই বালকটিকে বসতে দাও তাহলে আমরা কিন্তু অর্থটা বুঝতে পারছি, কিন্তু আমরা যদি কোনো বিভক্তি যোগ না করে বলি এই বালক বসতে দাও তাহলে কি অর্থ সম্পূর্ণ হলো? হলো না। এ কারণে বালকের সাথে কে যুক্ত করে একটা অর্থের যে পরিষ্কার ধারণা সেটা প্রকাশ করা হচ্ছে। এ কারণেই আমরা একটি শব্দের সাথে বিভিন্ন বিভক্তি অনুসর্গ যোগ করে সংশ্লিষ্ট শব্দের যে রূপটা আমরা পাবো তাকে বলা হবে শব্দরূপ। যেমন আমরা দেখেছি একটা উদাহরণ, বালক যোগকে বালককে এবং বালক যোগ এর সমান সমান বালক। এবারে আমরা দেখব একটি বিশেষ্য শব্দের কিরকম রূপ পরিবর্তন হয় বিভিন্ন কারকে বিভিন্ন বচনের ক্ষেত্রে, সম্বোধনের ক্ষেত্রে কেমন হয়, সম্বন্ধ পদের ক্ষেত্রে কেমন হয়, সবই আমরা একটি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এই হচ্ছে সেই ছক। এই ছকে আমরা একটি বিশেষ্য শব্দ নিয়েছি, শব্দটি হচ্ছে মানুষ। এই মানুষ শব্দটিকে আমরা কোন কারকে কোন বচনে কেমন শব্দরূপ ঘটে থাকে সেটি এই ছকের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। একটু লক্ষ্য করো, প্রথমে আছে কর্তা। কর্তা মানুষ যখন কর্তা, মানুষ শব্দটি যখন কর্তা, তখন এক বচনে শূন্য বিভক্তি যোগ হয়েছে প্রথমে, মানুষ মানুষের সাথে অ আছে, অ অর্থ শূন্য বিভক্তি। এরপরে আছে মানুষ যোগ এ মানুষে, এখানে আছে সপ্তমী বিভক্তি। তাহলে এক বচনে আমরা দেখলাম মানুষ শব্দের কর্তায় এক বচনের রূপ শব্দরূপ হচ্ছে মানুষ এবং মানুষে দুটো। এবারে আমরা দেখব বহু বচনে
মানুষ শব্দটির শব্দরূপ কি হয়? মানুষ যোগ এরা সমান সমান মানুষেরা, মানুষগুলি মানুষগুলো, মানুষগণ মানুষ সকল, মানুষদের। এসব কটি হচ্ছে মানুষ শব্দটির কর্তায় বহুবচনের শব্দরূপ। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কিভাবে এই শব্দরূপগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে দেখবে বিষয়টি খুব সহজ, তোমরা আগে থেকেই জানো। এবার আমরা যাব কর্মকারকে। কর্মকারকে যুক্ত হচ্ছে মানুষ যোগ কে সমান সমান মানুষকে। এর বহুবচনের শব্দরূপ হচ্ছে মানুষ দিগকে। এখানে যুক্ত হয়েছে দিগ এবং কে। আরেকটি আছে শব্দরূপ মানুষদের কে, এখানে যোগ হয়েছে দের যোগ কে। এবারে আমরা যাই করণ কারকের এক বচনের শব্দরূপ কে। মানুষ দ্বারা, মানুষ দিয়া বা মানুষ দিয়ে। এখানে যুক্ত হয়েছে অনুসর্গ। আমরা সংজ্ঞায় দেখেছি শিক্ষার্থীরা, সংজ্ঞাটি লক্ষ্য করো, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে। সংজ্ঞায় বলা হয়েছে বিভক্তি ও অনুসর্গ যোগ করে। এখানে আমরা যোগ করেছি অনুসর্গ। অনুসর্গ হচ্ছে একটি স্বতন্ত্র শব্দ যেটি বাক্যে অন্য শব্দের সাথে যুক্ত না হয়ে আলাদা বুঝতে পারে। সেরকম অনুসর্গ হচ্ছে দ্বারা, দিয়া বা দিয়ে। এখানে আমরা অনুসর্গ যোগ করেছি মানুষ দ্বারা, দ্বারা হচ্ছে অনুসর্গ, মানুষ দিয়া বা মানুষ দিয়ে। এখানে দিয়া এবং দিয়ে এ দুটো অনুসর্গ। এই গেল আমাদের এক বচনের শব্দরূপ মানুষ দ্বারা, মানুষ দিয়ে, মানুষ দিয়া। এবারে আমরা যাব করণের বহুবচনের শব্দরূপ কি। মানুষগুলো দ্বারা, মানুষগুলোকে দিয়ে। এখানেও যুক্ত হয়েছে গুলো, এটা একটি বিভক্তি, দ্বারা হচ্ছে অনুসর্গ, পরের মানুষগুলোকে দিয়ে। এখানে যুক্ত হচ্ছে গুলো একটি, মানুষ যোগ গুলো যোগ কে, মানুষগুলোকে, আর দিয়ে হলো অনুসর্গ। এবারে যাই সম্প্রদান কারকে। এক বচনে মানুষের শব্দরূপ হচ্ছে মানুষকে, মানুষ যোগ কে। এর বহুবচনে কিছু নেই। এবারে দেখব অপাদান কারকে মানুষ শব্দটির এক বচনের রূপ। মানুষ হইতে, মানুষ হতে, মানুষ থেকে, মানুষের কাছ থেকে। বহুবচনের শব্দরূপ হচ্ছে মানুষ দিগ হইতে, মানুষদের কাছ থেকে, মানুষগুলোর কাছ থেকে। এবারে আমরা দেখছি সম্বন্ধ পদ। যখন সম্বন্ধ পদ হিসেবে মানুষ শব্দটি ব্যবহৃত হয় তখন এক বচনে শব্দরূপ হলো মানুষের, আর বহুবচনের শব্দরূপ হলো মানুষ দিগের, মানুষদের, মানুষগুলোর। এবার আমরা দেখব অধিকরণ কারকে মানুষ শব্দটির এক বচনের শব্দরূপ কি, সেটি হলো মানুষের, আর বহুবচনের শব্দরূপ হচ্ছে মানুষ দিগের, মানুষগণের, মানুষগুলোর, মানুষদের। শিক্ষার্থীরা এবারে আমরা সবশেষ যেটা দেখব সেটা হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন পদে মানুষের এক বচনের শব্দরূপ হলো হে মানুষ, আর বহু বছরের শব্দরূপ হলো হে মানুষগণ আর মানুষ সব। শিক্ষার্থীরা আশা করি এই ছকটি থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারছো মানুষ শব্দটির সাথে কিভাবে বিভিন্ন বিভক্তি এবং অনুসর্গ যুক্ত হয়ে বিভিন্ন কারকে এবং সম্বন্ধ পদে আর সম্বোধন পদে এক বচন বহু বচন যুক্ত, মানে এক বচন এবং বহু বচনের ক্ষেত্রে কি কি শব্দরূপ ব্যবহৃত হচ্ছে, মানুষ শব্দটি কতভাবে কত বিভক্তি এবং কত অনুসর্গ যুক্ত করে নানান ধরনের শব্দরূপ তৈরি করছে। নিশ্চয়ই ছকটি থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব আরেকটি ছক। এখানে আমরা দেখব সর্বনাম পদের রূপ। প্রথমে আছে আমি। আমি শব্দের কর্তায় এক বচন হচ্ছে আমি, এখানে শূন্য বিভক্তি, বহু বচনে আমরা, আমরা সব, আমরা সকলে। কর্ম ও সম্প্রদান কারকে এক বচনের শব্দরূপ হচ্ছে আমাকে, আর বহু বচনের শব্দরূপ আমাদিগকে, আমাদের, আমাদেরকে। করণ কারকে আমি শব্দের এক বচনের শব্দরূপ আমা দ্বারা, আমার দ্বারা, আমাকে দিয়া বা আমাকে দিয়ে, আর বহু বচনের শব্দরূপ হবে আমাদিগের দ্বারা, আমাদের দ্বারা, আমাদেরকে দিয়ে।
এরপরে অপাদান কারকে আমি শব্দের একবচনের শব্দরূপ হচ্ছে আমা হইতে বা আমা হতে বা আমার কাছ থেকে। বহুবচনের শব্দরূপ হচ্ছে আমাদিগ হইতে, আমাদিগের নিকট হইতে, আমাদের কাছ থেকে। সম্বন্ধ পদে আমি শব্দের একবচনের শব্দরূপ আমার, আর পদ্যে বা কবিতায় ব্যবহৃত হয় মোর এই শব্দরূপটি, আর বহুবচনে ব্যবহৃত হয় আমাদিগের বা আমাদের, সে আবার পদ্যে ব্যবহৃত হচ্ছে মোদের। আমার সবাকার, আমার সবাকার শব্দরূপটিও পদ্যে ব্যবহৃত হয়। এবারে সবশেষ অধিকরণ কারক, আমি শব্দের একবচনের শব্দরূপ আমাকে, আমার মধ্যে। আমি শব্দের একবচনের দুঃখিত, আমি শব্দের অধিকরণ কারকে বহুবচনের শব্দরূপ হচ্ছে আমাদিগেতে, আমাদিগের মধ্যে বা আমাদের। শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখেছি একটি বিশেষ্য শব্দের রূপ মানুষ, সেটি কিভাবে বিভিন্ন শব্দরূপ তৈরি করছে। তারপরে দেখেছি একটি সর্বনাম, সেই সর্বনাম শব্দটি ছিল আমি। আমিকেও আমরা দেখেছি বিভিন্ন কারকে সম্বন্ধ পদে, সম্বোধন পদে কিভাবে একবচনে বহুবচনে বিভিন্ন শব্দরূপ তৈরি করছে। এবারে আমরা যা দেখব তা হল তুমি শব্দের বিভিন্ন শব্দরূপ। তুমি শব্দের কর্তায় একবচনের শব্দরূপ হচ্ছে তুমি, এখানে শূন্য বিভক্তি, বহুবচন তোমরা, তোমরা সব। কর্ম ও সম্প্রদান কারকে একবচনের শব্দরূপ তোমাকে, বহুবচনের শব্দরূপ তোমাদিগকে, তোমাদেরকে, তোমাদেরকে। করণ কারকে একবচনের শব্দরূপ তোমার দ্বারা, তোমাকে দিয়া বা তোমাকে দিয়ে, বহুবচনের শব্দরূপ তোমাদিগের দ্বারা, তোমাদের দ্বারা, তোমাদিগকে দিয়া, তোমাদের দিয়ে। অপাদান কারকে একবচনের শব্দরূপ তোমা হইতে বা তোমা হতে, তোমার নিকট হইতে, তোমার কাছ থেকে, বহুবচনের শব্দরূপ তোমাদিগ হইতে, তোমাদিগের নিকট হইতে, তোমাদের কাছ থেকে, তোমাদিগের বা তোমাদের বা তোমার সবাকার, এই তোমার সবাকার এটি পদ্যে ব্যবহৃত হয়। সম্বন্ধ পদের একবচনের রূপ শব্দরূপ হবে তোমার, আর পদ্যে ব্যবহৃত হয় তব। বহুবচনের শব্দরূপ তোমাদিগের বা তোমাদের, তোমার সবাকার, এই তোমার সবাকার পদ্যে ব্যবহৃত হয়। অধিকরণ, তোমাদিগকে, তোমাদিগের, তোমাদিগের মধ্যে, তোমাদের মধ্যে, এটা হলো একবচনের শব্দরূপ। আর বহুবচনের শব্দরূপ হলো তোমাদিগেতে, তোমাদিগের মধ্যে, তোমাদের মধ্যে। শিক্ষার্থীরা, এবারে আমরা যাব সবশেষ সর্বনাম সে। সের কি কি রূপ আছে চলো এক ঝলকে দেখে নেই। কর্তায় একবচনে শব্দরূপ সে, বহুবচনে তাহারা, তারা, তারা সব। কর্ম ও সম্প্রদান কারকে একবচনে শব্দরূপ তাহাকে, এখান থেকে এসেছে তাকে। বহুবচনের শব্দরূপ তাহাদিগকে, তাদের, তাদেরকে, তাদেরকে। এরপর করণ কারকে একবচনে শব্দরূপ হচ্ছে তাহা দ্বারা, তাহার দ্বারা, তাহাকে দিয়ে, তাকে দিয়ে। বহুবচনের শব্দরূপ তাহাদিগ দ্বারা, তাহাদের দ্বারা, তাদের দিয়ে। অপাদান কারকে একবচনের শব্দরূপ তাহা হইতে, তাহার নিকট হইতে, তার কাছ থেকে। বহুবচনের শব্দরূপ তাহাদিগ হইতে, তাহাদিগের নিকট হইতে। সম্বন্ধ পদে একবচনের শব্দরূপ হচ্ছে তাহার, তার, তস্য। বহুবচনের শব্দরূপ তাদের কাছ থেকে, তাহাদিগের, তাহাদের, তাদের। অধিকরণ কারকে একবচনের শব্দরূপ কি? তাহাতে, তাহার মধ্যে বা তাতে, তাহার মধ্যে থেকে এসেছে তাতে, তার মধ্যে। আর বহুবচনের শব্দরূপ হচ্ছে তাহাদিগেতে, তাহাদিগের মধ্যে। শিক্ষার্থীরা, শব্দরূপের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। আমি আবারও তোমাদেরকে শব্দরূপ কাকে বলে একটু বুঝিয়ে দিই। একটি শব্দকে যখন বিভিন্ন কারকে সম্বন্ধ পদ হিসেবে বা সম্বোধন হিসেবে ব্যবহার করা হয়, তখন বিভিন্ন বিভক্তি ও অনুসর্গ যোগ করে সংশ্লিষ্ট শব্দটির একটি রূপ, এক বা একাধিক রূপ পাওয়া যায়, সেই রূপকেই বলা হয় শব্দরূপ। আমরা এখানে প্রথমেই বিশেষ্য শব্দ হিসেবে দেখেছি মানুষ শব্দটির বিভিন্ন কারকে সম্বন্ধ পদে, সম্বোধন পদে, একবচনে, বহুবচনে কি কি রূপ হতে পারে, কতগুলো শব্দরূপ হয় তা আমরা একটি ছকের মাধ্যমে দেখেছি। এরপরে আমরা দেখেছি
আমি তুমি সে এই তিনটি সর্বনাম পদ কিভাবে বিভিন্ন কারকে সম্বোধন পদে, তারপর সম্বন্ধ পদে এবং একবচনে বহুবচনে কি কি শব্দরূপ তার হয়, সে সবগুলো আমরা ছকের মাধ্যমে দেখেছি এবং আলোচনা করেছি। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা শব্দরূপ সম্পর্কে পরিষ্কার একটি ধারণা অর্জন করেছো এবং তোমরা যখন বাসায় অনুশীলন করবে নিশ্চয়ই তোমরা এই অংশটুকু আয়ত্ত করতে পারবে। এবারে চলো আমরা তোমাদের বাড়ির কাজটা দেখে নিই। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কয়েকটি প্রশ্ন। এক হচ্ছে শব্দরূপ কাকে বলে, উদাহরণ সহ লিখো। দুই, বিশেষ্য শব্দের রূপ মানুষ কোন কারকে কেমন হয় তা একটি ছকের সাহায্যে দেখাও। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 39-এ তা দেয়া আছে। প্রশ্ন তিন, সর্বনাম পদের রূপ আমি কোন কারকে কেমন হয় তা ছকের সাহায্যে দেখাও। তোমাদের বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় এটি রয়েছে। এরপরের যে বাড়ির কাজ তা হলো সর্বনাম শব্দের রূপ তুমি কোন কারকে কেমন হয় তা একটি ছকের সাহায্যে দেখাও। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 40-এ দেয়া আছে। সবশেষ পাঁচ, সর্বনাম শব্দের রূপ সে কোন কারকে কেমন হয় তা একটি ছকের সাহায্যে দেখাও। এটি তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 40-এ দেয়া আছে। শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমাদের সাথে মনোযোগ দিয়ে ক্লাস করবার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা সকলেই জানো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা সকলেই এখন যার যার বাড়িতে অবস্থান করছি, এ কারণে আমরা আমাদের বিদ্যালয়েও যেতে পারছি না, কিন্তু বাসায় বসেই আমরা যাতে পড়াশোনা করতে পারি সেজন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা বাড়িতে অবস্থানের পাশাপাশি অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যেসব পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম কানুন আমাদের মেনে চলতে হচ্ছে সেগুলো তোমরা সুন্দরভাবে মেনে চলবে এবং সুস্থ থাকবে। শিক্ষার্থীরা, দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই ব্যাকরণের নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনাটা চালিয়ে যাবে, এই কামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। স্টে হোম, স্টে সেফ।